আপনারা জানেন ইতিমধ্যে রাত 12টায় কিন্তু গোমতী নদীর বাঁধ ভেঙে গিয়েছে, আর গোমতীর বাঁধ ভেঙে গিয়েছে কুমিল্লার বুরুচিং উপজেলার ষোলনয়ন ইউনিয়নের বুরবুরে এলাকাতে। আর সেই ষোলনয়ন ইউনিয়নের এই জায়গাটি হচ্ছে কুমিল্লা শাসন কাছাড় টু বুরুচং ব্রাহ্মণপাড়া সড়ক, মূল সড়ক হচ্ছে এটি। এই সড়কটিতে কিন্তু এখন প্রায় সাড়ে 3টা, প্রায় 3 ঘন্টার মধ্যেই কিন্তু এখানকার যে সড়কটি আছে, মূল সড়কটি বুরুচঙ্গের, এই সড়কটি কিন্তু এই জায়গাটা এখান থেকে কিন্তু পানি শুরু হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি আরও সামনে কিন্তু কমর সমান পানি, এবং বৈশপাড়া এলাকাতেও কিছু গণ নাকি ইতিমধ্যে পানিতে বিলীন হয়ে গিয়েছে। তো এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য এই মুহূর্তে আমি হাসান আপনার সাথে সম্পৃক্ত হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মূল যে সড়কটি আছে, এই সড়কটি দিয়েই কিন্তু পানি বেয়ে বেয়ে কিন্তু পড়ছে পয়াতের জলায়। দর্শক, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি অনুরোধ করছি আপনাদেরকে, বিশেষ করে বুড়িচিনা উপজেলা কিন্তু এই মুহূর্তে চুরি করার একটা উপদ্রব বেড়ে গিয়েছে, যেহেতু বাড়ি ঘরে মানুষজন নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সকাল থেকে ভোর থেকে যারা কুমিল্লার স্বেচ্ছাসেবকরা আছেন, তারা বুড়িচিনের মানুষকে, ব্রাহ্মণপাড়ার মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি আবেদন করছি, আবার বারবার বলছি, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদ আক্তার, আপনার নিকট আপনি কুমিল্লা জেলা প্রশাসনের সহায়তা নিয়ে এই যে আমাদের বুড়িচুঙে যে পরিমাণ পানি ঢুকছে, আমি দেখেছি গত 3 দিন যাবৎ, আপনিও পর্যবেক্ষণ করেছেন, বুড়িচং উপজেলা গোমতীর আইল পর্যবেক্ষণ করেছেন, আপনি দেখেছেন কি পরিমাণ পানি গোমতীর দিতে আছে। এই পরিমাণ পানি যদি আমাদের এই আগামীকাল ভোরের মধ্যে যদি আমাদের বুড়িচুঙে প্রবেশ করে, তাহলে বুড়িচুঙের প্রত্যেকটি ঘর কিন্তু তলিয়ে যাবে। তো এই মুহূর্তে আসলে আমরা দেখাচ্ছি সরাসরি কুমিল্লার বুড়িচুং উপজেলার মহিষমারা এলাকা, এটাই হচ্ছে মূল সড়ক বুড়িচং শাসন কাছা টু বুড়িচুঙের। বুড়িচুং খোঁজখবর নিয়ে জেনেছি যে বুড়িচুঙে কিন্তু বুড়িচুঙে খোঁজ নিয়ে জেনেছি যে ওখানকার সর্বশেষ পরিস্থিতি বা কোমর সমান পানি নাকি অলরেডি বাজারে উঠে গিয়েছে। কারণ আপনারা জানেন যে যে পরিমাণ মুরব্বী, কি অবস্থা পানির বলেন? পানির অবস্থা তো খুবই খারাপ, পানি তো আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে না বাড়তেছে বাড়তেছে ওইদিকে পিছনে খবর কি? পিছনে খবর তো বলতে পারি না আমি, বাচ্চাদের হাই স্কুল জানিয়ে রাখি, যারা স্বেচ্ছাসেবকরা আসবেন, আপনারা অবশ্যই বিশুদ্ধ পানি নিয়ে আসবেন, চিরামুড়ি নিয়ে আসবেন। আগামীকাল সকাল থেকে কিন্তু আসলে বুড়িচুঙে পানির কিন্তু তীব্র সংকট হবে, যেহেতু সকল এলাকা তলিয়ে গেছে, পানি খেতে পারবে না। এই জন্য বিশুদ্ধ পানির বোতল কিন্তু সকাল থেকে লাগবে, স্যালাইন লাগবে। এই জন্য অনুরোধ করছি যারা স্বেচ্ছাসেবক আছেন, বিদায়। এই মুহূর্তে আসলে আমি দেখাচ্ছি কুমিল্লার বুড়িচুং উপজেলার ষোলন ইউনিয়নের মহিষপাড়া, যে মূল যে সড়কটি আছে বুড়িচুং বা ব্রাহ্মণপাড়া যাওয়ার, সেই সড়কটির অবস্থা কিন্তু এই মুহূর্তে আমি দেখাচ্ছি। এখানে প্রচুর পানি কিন্তু এদিকে পয়াতের জলায় যাচ্ছে, এখানকার সে সর্বশেষ পরিস্থিতি আমি আসলে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা আর ওদিকে যেতে পারছি না, যেহেতু ওদিকে কমর সমান পানি, মোটর বাইকিংয়ে যাওয়া যাচ্ছে না। এইখানকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার বুড়িচুং উপজেলার যে ভাঙনটি পড়েছে বুড়বুড়িয়া দিয়ে রাত 12টার দিকে, যার কারণে কিন্তু রাতের বেলা মানুষ হঠাৎ করে কি না করবে, আমরা কিন্তু রাস্তা দিয়ে এসে আসার সময় দেখেছি সকাল সড়কে কিন্তু মানুষ গরু ছাগল বেঁধে রেখেছে। এই গরু ছাগলগুলো কিন্তু সকাল পর্যন্ত আসলে রাস্তায় রাখা যাবে না, কারণটা হচ্ছে যেভাবে পানি বাড়ছে এই কিছুক্ষণ পর কিন্তু আসলে এই রাস্তাগুলো কমর পানি, আমার মনে হচ্ছে বুক মাথা পানি হয়ে যাবে। তখন কিন্তু আসলে মানুষ এই যে গাড়িগুলো আসে, যে সকল যানবাহনগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু অনেকে শঙ্কায় পড়ে যাবে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি বুড়িচুং উপজেলার। আমরা অনুরোধ করছি বিত্তবান কুমিল্লার যারা বিত্তবান, সারা দেশের বিত্তবান, দেশের প্রবাসী যারা এরা আছেন, আপনারা এই মুহূর্তে দেখছেন, আপনারা আপনাদের এই বুড়িচুঙ্গার যে কোনো সংগঠনের মাধ্যমে আমাদের বুড়িচুঙ্গার মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। কারণ সকালবেলা থেকে কিন্তু আসলে এদিকে আবে আর যেতে পারবেন না। এই হচ্ছে সর্বশেষ এখানকার সর্বশেষ পরিস্থিতি। সামনের দিকে আসলে গাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ কমর সমান পানি, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানকার এই যে পানি, আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু বন্যা হয়ে গিয়েছে, তখন এই জন্য কিন্তু পানি
আইনি যেহেতু আছে, সাপের কিন্তু একটা ভয় আছে। এই জন্য বুড়িচং হসপিটালের যারা দায়িত্বে আছেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন যিনি আছেন, আপনারা অবশ্যই এই জিনিসটা সাপের বিষের যে অ্যান্টিভেনাম আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে রাখার ব্যবস্থা করবেন, এবং যতটুকু সহযোগিতা করা যায় বুড়িচং এর মানুষকে, আপনারা সর্বদিক থেকে যারা প্রবাসী ভাইয়েরা দেখছেন, আপনাদের অনুরোধ কিছু, আপনারা এত রাত্রে দেখছেন দূর থেকে, আপনারা আমাদের বুড়িচং এর মানুষের জন্য কিছু করার চেষ্টা করবেন। কুমিল্লাতে খাবার টাবার দিয়ে এখানে আইসি, এখানে আইসে মনে করেন না যে মানে মাত্র ঢুকছি, এই এলাকা ঢুকছি, ঢুকার সাথে সাথে মনে করেন।